শীত পড়তেই উড়ু উড়ু মন, কোথায় যাবেন? সপ্তাহান্তে ঘুরে আসতেই পারেন পুরুলিয়ার গজাবুরু পাহাড়ের কোলে। প্রকৃতির কোলে শান্ত পরিবেশে গড়ে উঠেছে বেশ কিছু কটেজ, ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ডিসেম্বরের মাঝামাঝি হতে চলল, শীত পড়তে শুরু করেছে, মন উড়ু উড়ু, বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। ছায়া সুনিবির শান্তনীর ব্যস্ত কোলাহল ছেড়ে ভ্রমণপ্রিয় বাঙালির ছুটির অবসর কাটাবার নতুন ঠিকানা পুরুলিয়ার পার্কিডি গোজাবুরু পাহাড়ের পাদদেশ। এখানে এই পাহাড়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে একাধিক রিসর্ট। পাহাড়ের কোলে পলাশবাড়ি এ নেচার ক্রিপস। এখানে এলেই চোখ খুললেই দেখবেন সামনে দাঁড়িয়ে রয়েছে গজাবুরু পাহাড় ও ঢোলবুরু পাহাড়। চারিদিকে সবুজ আর সবুজ, শান্ত প্রকৃতির মাঝে ছয় ঋতুর ছয় ধরনের সৌন্দর্যের অপরূপ ডালি নিয়ে এই অঞ্চল। ভ্রমণ পিপাসু মানুষের কাছে গজাবুরু পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। এমনিতে রুখাসুখা জেলা পুরুলিয়ার রয়েছে এক নিজস্ব সংস্কৃতি, রয়েছে এক নিজস্ব সৌন্দর্য, যে সৌন্দর্যের টানে পর্যটকেরা ক্রমশই ভিড় বাড়াচ্ছেন পুরুলিয়া জেলার নানা পর্যটন কেন্দ্রগুলিতে। পরিচিত পর্যটন কেন্দ্রগুলির বাইরে এখন অনেক নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পুরুলিয়া শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে আরশা ব্লকের হেসলা গ্রাম পঞ্চায়েতের পার্কিডি গ্রামে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। প্রত্যেক বছর প্রচুর মানুষ এখানে গজাবুরু পাহাড়ে পর্বতারোহণে আসেন, আসেন পক্ষী নিরীক্ষণের জন্য। প্রায় এক বছর আগে এখানেই প্রায় 22 বিঘা জমির ওপর গড়ে উঠেছে পলাশবাড়ি এ নেচার ক্রিপস। পর্যটকদের থাকার জন্য এখানে রয়েছে 8টি কটেজ, 8টি লাক্সারি টেন্ট ও 7টি ক্যাম্প টেন্ট। গোটা এলাকা জুড়ে রয়েছে অসংখ্য ফুল ও ফলের গাছ। মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে বাড়ছে পর্যটকদের আনাগোনা। এখানে এলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকৃতির শোভার সাক্ষী হতে পারবেন আপনিও। স্থানীয় ও রিসর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বসন্তের পলাশ ফুল পুরুলিয়ায় বিখ্যাত। অনেকেই দোল উৎসবে ছুটি কাটাতে ছুটে যান পুরুলিয়াতে। আগুনরঙা পলাশ চারিদিকে লাল হয়ে ফুটে থাকে, তখন বর্ষা ঋতুতে আবার অন্য সৌন্দর্য, চারিদিকে তখন সবুজ আর সবুজ। রয়েছে পুরুলিয়ার জগৎ বিখ্যাত ছৌ নাচ, যা শুধু পুরুলিয়ার গর্বের বিষয় নয়, আজ গোটা বিশ্বে তা সমাদৃত। চাইলে আপনিও অংশ নিতে পারেন সেই দৃশ্যের। এ বিষয়ে এক পর্যটক রিয়া ঘোষ দস্তিদার জানান, আমরা এসেছি কলকাতা থেকে, এই জায়গাটার ব্যাপারে জানতে পারলাম যখন আমি পুরুলিয়া সার্চ করছিলাম থাকার জায়গায়, টপবিট জায়গা থাকবো, তখন এটা পেলাম। তো শান্তনুদাকে কল করলাম, তো সব বুকিং ফুকিং করলাম, অ্যান্ড দেন এখন এলাম আমরা 26-তে, আর আজকে চলে যাচ্ছি। তো দুরাত মতো ছিলাম, ভালো, সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, সামনে পাহাড়কে সুন্দর ওখানে বসে, আমাদের ঘর রুম ওইদিকে ছিল, ওইদিকে বসে বেশ সুন্দর ভিউ পাচ্ছিলাম। আজকে যখন পাহাড়ে চড়েছিলাম কী দেখলাম বলতে, আজকে আমরা বনফায়ার করলাম, আমরা দুদিনই বনফায়ার, দুরাতই বনফায়ার করেছি, ভালো সুন্দর খাওয়া দাওয়া, ভালো বেশ। এখানে কটেজের জানলা খুললেই দেখতে পাওয়া যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গজাবুরু পাহাড়, পাশেই ঢোলবুরু পাহাড়, আর এই পাহাড়ের পেছনেই রয়েছে অযোধ্যা পাহাড়ের বিস্তৃত পর্বতরাশি। এখানে বেড়াতে এসে অতি সহজেই পৌঁছে যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। ক্রমশই এখানে ভিড় বাড়ছে পর্যটকদের। এ বিষয়ে কটেজের ম্যানেজার শান্তনু চক বলেন, পরিচিত জায়গা নয়, একেবারে নতুন, ভ্রমণ পিপাসু মানুষের কাছে যা অন্য মাত্রা পেয়েছে। প্রাকৃতিক অবস্থান হচ্ছে চারিদিকে পাহাড় আছে, তার মধ্যেখানে রিসর্ট। এখানে আমাদের ওই বর্ষার সময়ের ভিউটা অফুরন্ত ভিউ, মানে এখানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভিউ আমরা দেখতে পাই। শীতকালে অন্য একটা ভিউ থাকে, আবার বর্ষাকালে একটা ভিউ থাকে, আবার দোলের সময় একটা ভিউ থাকে। দোলে এখানে পলাশ গাছ, মানে পলাশ গাছের মানে জঙ্গল আছে,
এবার সেই জঙ্গলের মধ্যে ফুলগুলো পুরো যখন ফোটে তখন পুরো চারিদিকটা লাল হয়ে থাকে, সেই ভিউটা একটা অন্যরকম দেওয়া থাকে। এখানে পরিষেবা বলতে আমাদের যে এখানে লোকাল যে কালচার, আমাদের ট্রাইবালদের যে কালচার, সেই কালচারটা আপনি দেখতে পাবেন। আর প্রচুর গ্রাম আছে আশেপাশে, তারা গ্রামের মধ্যে ঘুরতে যায়, তাদের কালচারটা দেখে। এবং আমাদের এই রিসর্টের মধ্যে ছৌ নাচ, ট্রাইবাল ড্যান্স এগুলো অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে, যদি বলেন তারা রিকোয়েস্ট করেন তাহলে অ্যারেঞ্জ করে দিই, আমরা করে থাকি, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই। এবং এখানের যে ফুডিং কোয়ালিটি, সেই ফুড কোয়ালিটি মানে এখনও পর্যন্ত যে সমস্ত গেস্টরা এসেছে তারা প্রত্যেকে নাম করেছে এবং প্রত্যেকে এই মানে ফুডটার প্রতি একটা বিশেষ মানে আকৃষ্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পুরুলিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।